दादू जाएगा टाटा टाटा दस सबाई के आबार दो टाटा अब टाटा दो टाटा ऐ टाटा दो दादू दादू मुनि ऐ टाटा दो ऐ सेले ऐ टाटा सबाई के सालाम दिए दाओ ऐ सालाम दो सबाई के सालाम दो सलाम अलैकुम सालाम दिए चो एबार टाटा दिए दो टाटा ए टाटा दिए दो सबाई देखते से टाटा दो सबाई के टाटा दो अल्लाह हाफिज बोलो टाटा अल्लाह हाफिज टाटा चिम्मी दिए दो सबाई के चिम्मी आबार दो আরেকটা এটা দাও দিছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছ কিছু স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমি গোছাবো তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখানে একটা বেসিনের একটা ব্রাশ নিয়ে আসছে তো বেসিনের আগের ব্রাশটা নষ্ট হয়ে গেছিল তো আর নিয়ে আসছে হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমার লাগবে তো এখানে হচ্ছে ময়দার একটা প্যাকেট সকালবেলা আর কি বাজার করে দিয়ে গেল আমার হাজব্যান্ড তো স্বপ্নতে গেছিলো আমার যা যা দরকার ছিল তা তা একটু আনিয়ে নিলাম তো এই তো এখানে হচ্ছে দুধের প্যাকেট তো দুধের প্যাকেট মনে হয় দুইটা হ্যাঁ দুইটা দুধের প্যাকেট আর চা খাইতে হয় চায়ের জন্য লাগে তারপরে হচ্ছে বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস যদি বানায় তাহলেও লাগে আর এমনি তো আমরা কিন্তু মানে যে আরঙের লিকুইড দুধটা এটা খাইতে ইচ্ছা করে না মানে ভাল লাগে না আর কি মানে ই লাগে কেমন জানি তো এই জন্য আর কি ডিপ্লোমা দুধটা কি যেটাই মানে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে দুধটা ইউজ করা হয় করি তো আর এখানে হচ্ছে চিকেন অন্থন নিয়ে আসছে এক প্যাকেট তো বলতেছে যে বাসায় যে বানাও আর এই বাইরের খাবারটা কেমন একটু দেখো তো মানে ডিফারেন্ট কোন কোন জায়গায় ডিফারেন্টটা কোন জায়গায় তো এখানে আছে সমুচা মিনি সমুচা এক প্যাকেট এগুলো আসলে ভাউতামি একটা জিনিস মানে আসলে বাসার বানানো খাবার আর বাইরের খাবার একদম আকাশ পাতাল ডিফারেন্স তো এখানে হচ্ছে আম নিয়ে আসছে আম তারপরে বেল বেল আনছে শরবত বানানোর জন্য আর কি তো সকালবেলায় তো কিছুক্ষণ আগে আয়নমণিকে দেখতেই তো পারছো তো সে হচ্ছে মানে মোবাইলে মানে টেনে টেনে সুন্দর করে সব কিছু বের করে মাশাল্লাহ দেখতে পারে মানে বুঝে আর কি বুঝে ফেলছে আর যখন অ্যাড আসে তখন স্কিপ করে মাশাল্লাহ তো এইভাবে করে মোবাইলে মানে কার্টুন দেখে আর একটা থেকে আরেকটা আরেকটা চলে যায় আর কি ক্লিক করে করে তো এই ধরনের কাজ কারবারগুলো করে তো আজকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে গরু মাংস তো গরু মাংস দেখতে পেলে গরু মাংস হচ্ছে নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি গরু মাংসটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিছি হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া এখন দিলাম জিরার গুঁড়া তারপরে সবগুলো মশলাগুলো আমি এভাবে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্পাইসি মশলাটা আমার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই মাংসটা কিন্তু গরু মাংসটা যে এত মজা লাগবে আসলে ভাবতে পারিনি আমি খুব তাড়াহুড়া করে এলোমেলো করে রান্না করেছি তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথে করে রেখেছি আদা রসুনের পেস্টটা তো আদা রসুন আসলে সবগুলো একসাথে করা হয়নি অনেকগুলো একসাথে করা হয়নি তো আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর কি তো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি
তা আমি হচ্ছে এখনো মশলা ভালো করে ব্লেন্ডার করিনি, তো ভাবতেছি ঈদের আগে করব ইনশাল্লাহ। তা ঈদের আর বেশি দিন তো নাই, তো এই তো দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন হচ্ছে আমি ভালো করে মেখে দিচ্ছি কাঠের সাহায্যে, কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি আর কি, মেখে দিচ্ছি মাংসটাকে। আর মাংস কতটুকু দেখতেই পাচ্ছ, 1 কেজি মাংস একদম। আর 1 কেজি মাংস মনে হয় চোখেই লাগে না, এরকম লাগে, একদম চোখে লাগে না। তো কিছু করে নেই, মাংস অনেক দাম, স্বপ্ন থেকে নাকি 595 করে আনছে, 595 টাকা করে আনছে। তো এখন হচ্ছে আমি কে সাবা দেব, তো তো ডাল ধুয়ে নিছি, তো এই তো ডালটা ধুয়ে নিছি, ডাল রান্না করব, ডাল রান্না করব, আম দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে আম আর টমেটো আর কি। তো ও এখন মানে কলিং বিল টিপে হাওয়া শুনতে পারছো মনে হয়, আমি যখন বয়স ওভার দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের এই যে বাড়িওয়ালা আসছিল, মানে তিনতলার বাড়িওয়ালা, তো উনিও হচ্ছে এখন কিসের বিলের কাগজ মনে হয় দিয়ে গেছে, তো ওইটাই সাবা রাখলো। এটা কিসের বিলের কাগজ সাবা? ও গ্যাসের, গ্যাসের বিল আর কি, ওইটার কাগজ দিয়ে গেল এই আর কি। তো এখন হচ্ছে আমি ডালটা বসিয়ে দিচ্ছি, তো ডালের মধ্যে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে ডালটা বসিয়ে দেব, আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ডালটা বসিয়ে দিব। আর এই পাশ ওই পাশ থেকে হচ্ছে আমার গরু মাংসটা হচ্ছে, তো গরু মাংসটা গতকালকে গরু মাংসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে, সত্যি কথা। খুব এলোমেলো করে রান্না করছে, তাড়াহুড়া করে, মানে কি কোনো কিছুই আছে না তরতিব করা, ওইটা কোনো কিছুই করি নেই মাশাল্লাহ। তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে, বুঝতে পারলাম না কেন, মাংসটা ভালো ছিল নাকি হাত ভালো ছিল সেটাই বুঝতে পারি না, না মশলার পরিমাণ ঠিক মতো ছিল বুঝি না। তো এই তো ডাল বসিয়ে দিয়ে, আর এই পাশ থেকে হচ্ছে আমার মেয়ে বেল ভেঙে নিয়েছে আর কি, বেল সকালবেলা বেল নিয়ে আসছিল ওর বাবা স্বপ্ন থেকে আসার সময়, তো ওই বেলটা ভেঙে নিচ্ছে এখন। তো ও বেল দিয়ে শরবত বানাবে, বেলের শরবত, আসলে বেলের শরবতটা ভালোই লাগে, বেলের শরবতটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, ভালো পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, তো বেলের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি ভালো। বেলে বেল স্কিনটা একদম ক্লিন হয় বেলটা খাইলে, আর স্কিনটা খুবই ক্লিয়ার আর মানে টান টান হবে, মসৃণ হবে বেল খাইলে কিন্তু। আমি কিন্তু এটা আগে থেকেই জানি, আমি যখন মানে আগে থেকে বলতে মানে আমার বিয়ের পর পর থেকে আর কি, যখন আমি বাড়িতে যাইতাম তখন আমার দাদু বলতো বেলের কারণে নাকি স্কিন টান টান হয় বেল খাইলে আর কি, বেল পেঁপে এগুলো খাইলে আমার দাদু বলতো। তো এখন আমার মেয়ে হচ্ছে বেলের শরবতটা বানিয়ে নিচ্ছে, আর এই পাশ থেকে হচ্ছে আমি গরু মাংসটা একটু চেক করে নিলাম, তার ওই পাশে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে আলু কেটে রেখেছি কয়েকটা মুরগিতে আর গরু মাংসতে দেওয়ার জন্য। তো এখন দিব মাংসতে, কিছুক্ষণ পরেই দিব, কারণ মাংসটা ভালো করে কষানো হলে তারপরে হচ্ছে আমি হওয়ার পর আর কি আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিব, আমার মাংসটা প্রায় কষানো শেষ, দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, কালার একদম মানে খুব সুন্দর কালারফুল মাংস তরকারি, তরকারিটা। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, তারপর এটাকে আরও অনেকক্ষণ কষাবো। আমার কাছে কিছুটা কালো ভুনার মতো লাগছে গতকালকে মাংসটা খাওয়ার সময় টেস্টটা আর কি, ঝোলটা খুবই টেস্টি লাগছে আর খুব ভালো লাগছে, বুঝলাম না আর এই আর কি। তো এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, তারপর উঠিয়ে নিচ্ছি। আর এই পাশ থেকে হচ্ছে আমি আমার ডালটা একটু দেখে নিচ্ছি, তো ডালও বলে চলে আসছে, তো এখন আম দিয়ে দিচ্ছি। তো আম দিয়ে আমি হচ্ছে আর আজকে ডালটা ঘুটনি দিব না, আমি হচ্ছে এটার কাঠির সাহায্যে আর কি একটু ভেঙে দিব, ডালটা ঘুটনি দিব না, প্রত্যেক দিন ঘুটনাওয়ালা ডাল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু হালকা পাতলা আস্ত আস্ত থাকলে এই ডালটাও খেতে কিন্তু বেশি মজা লাগে।
আর গতকালকে ডালটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই পাশ থেকে আমার মাংস কষানো একদম কমপ্লিট, খুব সময় নিয়ে মাংসটা ভালো করে আলুর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে একদম অনেকক্ষণ রেখে দিব, কারণ আলু আর মাংস ভালো করে সিদ্ধ হতে হবে। আর এই পাশ থেকে আমার মেয়ে হচ্ছে বড় মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, তো আজকে তো ভাত দিয়ে ইফতার হবে। আজকে কয়েকদিন যাবো ভাত দিয়ে ইফতার করতেছি, কারণ এই শেষ টাইমে আসলে ভাজা পোড়াটা আর বেশি একটা খাইতে চাচ্ছি না এই আর কি। তো ভাজা পোড়াটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও ভাজা পোড়াটা কিন্তু সবাই খেতে চায়, খেতে চায় না যে তা না, সবাই খেতে চায়। তারপর দেখা যায় যে এখন মানে একদম মানে শরীর একদম জ্বালা জ্বালা পোড়া করা শুরু করে, যখন বেশি ভাজা পোড়া খাবো তখন কিন্তু স্বাস্থ্যের জন্য মানে শরীরের ওজন কিন্তু বোঝা যায় যে কেমন লাগতেছে শরীর বা কী আসে বিষয়। আর পোলাও বা বিরিয়ানি এগুলোও কিন্তু প্রত্যেক দিন খাওয়া যায় না, তো দেখা যায় ভাতটাই কিন্তু আমরা সচরাচর প্রত্যেক দিন খেয়ে বেঁচে থাকি, মানে প্রত্যেক দিনের খাবার প্রতিদিনের খাবার, তো ভাতটাই কিন্তু আমাদের জন্য ভালো। তো ভাত রান্না করে ফেলতেছি আজকে দুই তিন দিন যাবৎ, তো কিছু করার নেই। তাই তো এখানে ফ্রুট ছিল, আম, তারপরে হচ্ছে কি বলে বাঙ্গি আর তরমুজ, ও জিলাপি নিয়ে আসছিল সাবার জন্য। আকিব রাব্বু হচ্ছে মানে সাবার শ্বশুর হচ্ছে সাবার জন্য জিলাপি নিয়ে আসছিল, জিলাপিটা খেতে চাইছিল। তো আমি একবার রোজার মতো একবার বানাইছিলাম, বেশি একটা ভালো হয়নি তো এই জন্য আমি আর বানাই নেই, তো এই জন্য আর কি মানে কিনে আনছে বলতে মানে আমি যদি বানাইতে পারতাম বাসায় মানে পারফেক্ট হইতো, তাহলে আর বানান কিনে আনতে হইতো না। তো যদি পারফেক্ট হয় নাই এই জন্যই হচ্ছে কিনে খেতে হয়েছে। তো সমস্যা নেই, সাবা আর সাদিয়া খাইছে দুইজনই জিলাপিটা গতকালকে খাইছে। আসলে জিলাপি আমার এত বেশি একদম পছন্দ না, তো পছন্দ না দেখে হয়তো বা পারি না, মানে হয়নি আর কি। তো পছন্দ যদি হয়তো জিলাপি তাইলে অবশ্যই মনে হয় আমার হয়তো, মানে কারণ ওই যে জিনিসটা আমার পছন্দ সেই জিনিসটা দ্রুত হয়ে যায়, মানে আমার মনোযোগ আর চলে আসে আর কি এই ধরনের কাজ করবার। তো এই তো আমরা ইফতারটা করে নিচ্ছি, তো এখন হচ্ছে ইফতার টাইম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো আমার ভিডিওতে লাইক দিয়ে দিবে, আর যারা নতুন তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে, কারণ যেহেতু আমার ভিডিওগুলো দেখতেছো। তো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো আর ভিডিওতে লাইক দিতে ভুলবা না। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত রাখুক, আল্লাহ হাফেজ। বাইরের খাবার বাইরে খাবারে, ঘরের খাবার ঘরের খাবার, হাজার হাজার টাকা দিয়ে বাইরের খাবার কিনে আনলো। বাইরের খাবারটা এক টাকা দিয়ে বানাইলো মজা।
ना
তো এখানে হচ্ছে ইফতার পর, এটা ইফতারের পর আর কি, অনেক পরে। তো আমার বড় ছেলে হচ্ছে লাবাং নিয়ে আসছিল দোকান থেকে আসার সময়, একটা লাবাং নিয়ে আসছে আইনার। তারপরে হচ্ছে লাবাংটা যখন আমি রান্নাঘরে রান্না করতেছিলাম তখন হচ্ছে লাবাংটা নিয়ে রান্নাঘরে গেছে, তখনই ওরা আসছে। তো বলতেছে আম্মু এটা আপনার জন্য আনছি, এটা আপনি খাবেন ইফতার পর। তো ও হচ্ছে সবাইকে ভাগ করে দিচ্ছে। তো আমি বললাম যে পুরাটা না আমার জন্য আনছো, বলে কি না এটা ও যতটুকু দিছে এটা আপনার আর বাকিটা হয়েছে আমরা সবাই খাবো। তো এই আর কি, যেখানে দুষ্টামি ফাজলামি চলতেছে। তো বড় ছেলে কিন্তু সারাদিনই দুষ্টামি ফাজলামি করে, এই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।